MBBS, BDS, MDMS, MDS, BTech ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি @ 8420-967-999। অদিত চৌধুরীর দশা এখন কার্যত শাঁখের করাতের মতো। দিল্লিতে সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়েই চলছেন, কারণ সংবাদ মাধ্যম জানতে চাইছে যে অধীরবাবুকে তৃণমূল সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলবেন নাকি তৃণমূলের বিরুদ্ধে তিনি যেরকম আক্রমণাত্মক ছিলেন সেই একই অবস্থানকেই ধরে রাখবে। তাহলে অধীরবাবু দিল্লিতে দাঁড়িয়ে যদি তৃণমূলের বিরুদ্ধে সরব হন, সেটা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেকে কার্যত বিড়ম্বনায় ফেলা, যেটা অধীরবাবু বোঝেন। তিনি লোকসভার বিরোধী দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, সোনিয়াজি রাহুলজির আস্থাভাজন, মনীশ তিওয়ারি, বিট্টু প্রভৃতি সাংসদ, কেসি বেণুগোপাল, তারা অধীরবাবু লোকসভার বিরোধী দলনেতা থাকুন সেটা চাননি। তারা রাহুলজি সোনিয়াজির কাছে দরবার করেছিলেন কিন্তু সফল হননি, কারণ একটা আস্থা আছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অধীরবাবুর প্রতি, অধীরবাবু এটা জানেন। সেই জন্য এই মুহূর্তে দিল্লিতে দাঁড়িয়ে তার মমতা বিরোধিতা করা সম্ভব নয়, কারণ প্রথমে পাটনা তারপর বেঙ্গালুরুতে যে অপটিক্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতাকে পাশে চান সোনিয়া রাহুল। বিশেষ করে বেঙ্গালোরে সোনিয়াজি এবং রাহুলের মাঝখানে মধ্যমণি হয়ে মুখ্যমন্ত্রী বসেছিলেন এবং খার্গের প্রেস কনফারেন্সের পর যে দুজন বক্তব্য রেখেছিলেন, একজন অরবিন্দ কেজরিওয়াল আর একজন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অন্য বিরোধী দলগুলো খুব গুরুত্ব দিচ্ছে সেটা বার্তাটা ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা অধীরবাবু বোঝেন না তা তো নয়। তাই দিল্লির মাটিতে দাঁড়িয়ে তার পক্ষে তৃণমূল বিরোধিতায় সুর চড়ানো সম্ভব নয়, কিন্তু দমদম বিমানবন্দরের মাটিতে পা রাখলেই অধীরবাবু হয়তো অন্য কথা বলবেন, সেটা তার রাজনৈতিক বাধ্যবাধকতা। কারণ এখানে তৃণমূল সম্পর্কে অধীরবাবুর সুর যদি নরম হয় সেটা কংগ্রেসের নিচের তলায় অত্যন্ত ভুল বার্তা যাবে এবং অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎও কিন্তু প্রশ্নের মুখে পড়বে। ইতিমধ্যে কংগ্রেসের অন্তরে কিছু নেতা তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সরব হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন প্রদীপ ভট্টাচার্য। 2011-র আগে প্রদীপবাবু, আব্দুল মান্নান এরা কিন্তু কংগ্রেসের মধ্যে জোটপন্থী ছিলেন, যদিও মান্নান সাহেব শেষ পর্যন্ত কংগ্রেসের টিকিট পাননি। তার কেন্দ্র চাঁদদানিতে বিজেপি থেকে আসা মুজাফফর খানকে তৃণমূল প্রার্থী করেছিল, মান্নান সাহেব টিকিট পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মান্নান সাহেবকে বলেছিলেন যে মান্নানদা তুমি তৃণমূলের হয়ে দাঁড়াও, মান্নানদা বলেছিলেন যে আমি কংগ্রেসের পতাকাটাই সারা জীবন ধরে থাকবো। তারপর রাজ্যসভায় মান্নান সাহেব মনোনয়ন দিয়েছিলেন কংগ্রেসের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করতে হয়। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মান্নান চাইলে তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যেতে পারেন, সেক্ষেত্রে বিবেক গুপ্তাকে পদত্যাগ করার তিনি নির্দেশ দেবেন, কিন্তু মান্নান সাহেব রাজি হননি। তিনি কংগ্রেসের মধ্যে বিক্ষুব্ধ রাজনীতি করেন, অতীতে বরকত সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, প্রিয়দার সঙ্গেও তার খুব ভালো যোগাযোগ ছিল। আর প্রদীপ ভট্টাচার্যও ইকুয়ালি জোটপন্থী ছিলেন, 2009 থেকেই তিনি কংগ্রেস তৃণমূল জোটের সমর্থক, দুটো টার্ম রাজ্যসভায় গেছিলেন, তার রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে। সেই প্রদীপ ভট্টাচার্যের শখ হয়েছে আবার কংগ্রেস তৃণমূল জোট করা, যাতে আর একটা সুযোগে তিনি রাজ্যসভায় যেতে পারেন। এবং তিনি এবং কয়েকজন কংগ্রেসের মধ্যে জোটপন্থী নেতা কংগ্রেসের মধ্যে একটা মত তৈরি করার চেষ্টা করছেন যে বামপন্থীদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের উচিত তৃণমূলের হাত ধরা। অধীরবাবু পড়েছেন বেকায়দায়, তিনি অনেক দল ঘুরে তো কংগ্রেসে এসেছেন, পাঁচ বছর এই পাঁচটা টার্ম সাংসদ। CPIM বহরমপুরে অধীরবাবুর বিরুদ্ধে প্রার্থী দেননি, তাই অধীরবাবু 90,000 ভোটে জিততে পেরেছিলেন, নইলে কিন্তু তিনি বহরমপুরে জিততেন না।
এবার যদি কংগ্রেস এই তৃণমূল যদি চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো তিনটে আসন কংগ্রেসকে ছেড়ে দেয়, তাহলে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোটের প্রস্তাব মেনে নেবে এমনটাই মনে করছেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। কি তার ব্যাখ্যা তার মুখেই শুনুন। জোটের কথা বলছে, তারপর যদি কোনোবার একবার আর একবার রাজ্যসভাটা খুলে যায়, হ্যাঁ দিয়ে দেয় মমতা। এসব দিয়ে যে ধান্দার জন্য সব পড়েছে এদের কোন। আচ্ছা আজ পর্যন্ত তুই তোমার সাংবাদিকতার জীবনে প্রদীপ ভট্টাচার্যের পুজোর সময় সে নেতা ছাড় দেখেছো কোন প্রার্থী? না। পরম মুখার্জিতার জেলায় দলটা করেছে তোমার, এর তো অদৃত্য করেই। তারপর তোমার এটা বরকতদার নিজের জেলায় দলটা করেছে, প্রিয় দল নিজের জেলায় দলটা করেছে, আগে সে নিজের জেলায় নেতা প্রদীপ তাকে দেখেছো কোনোদিন? সেই 72 সালে বীরভূম থেকে এসে বর্তমানে MLA মন্ত্রী হয়েছিল বা তৈরি মাঝে একবার শ্রীরামপুর থেকে বলে লোকসভায় জিতেছিল, সে আমি নিয়ে এসেছিলাম বলে। তাই আমি প্রণবদাকে বললাম প্রণব দল না রে যাবো না, আমার দরকার নেই, হেরে যাবো, আবার কেসপিজের ব্যাপার। তারপর পরে বললো যে জিতিয়ে দিলে না, দিয়ে তারপর সে চলে গেল 1.5 বছর পরে, আর এখানে হতো না। কোনো দল করার তো মানে নেই, আর শুধু আমি অমুক করেছি লোকসভা 600 লোকের দিয়েছি, আমি 800 লোকের যেসব বেনিফিট দিয়েছে বই বের করবো, আমি দিয়েছি তো রাজ্যসভার মেম্বার হিসাবে, তাতে আপনার ক্রেডিটটা কি আছে? ডিস্ট্রিবিউট করেছিলাম, আমি তো পাওয়ার ট্রেনে দেননি, আরো পেশেন্ট হতে হবে। ওনার বয়স তো প্রায় 80-এর উপরে। হ্যাঁ ও বলা আমার 76 হয়ে গেছে, ওর আশি হবে না তো কি হবে? সোমেন দাও তো ওকে দাদা বলতে, প্রদীপ দা বলতে। হ্যাঁ না এসব আবার দাদা টাদার ব্যাপার কি জানো তো, সুদীপকে আমি দাদা বলি, সুদীপ আমার কেন 4-5 বছরের ছোট। বুঝলে? তাপস ভাই সবাইকে যত মফস্বলের ছেলে সবাইকে নাম ধরে ডাকে তাপস ভাই, আমার ছাত্রদের সব পড়াশোনা করতাম সবাইকে নাম ধরে ডাকে, কলকাতার ছেলে। আবার দেখবে সুব্রত মহাজি প্রিয় দেখে প্রিয়তা বলতো, সমান দেখে সমান বলতো, এইগুলো সব ওই সময়কার সব কন্টেম্পোরারি ব্যাপার তো। ব্যস্ত যারা আমি প্রিয় দেখে তুমি বলতাম, সুব্রত দেখে তুমি বলতাম, সৌগত রায়কে তাই, কিন্তু আমি সমান দেখে আপনি বলতাম। আমি সমানদার টিম তো করতাম না, করতাম তো প্রিয়দার টিম। তাহলে কি তোমার কি মনে হচ্ছে যে এখানে তৃণমূলকে কংগ্রেসকে 2-3টে আসন ছাড়বে? অধিক তো সেইটি চাইছে যে ওকে ডালুদাকে দিয়ে যদি ছেড়ে দেয়, প্রদীপ দার যদি একটা কোথাও রফা হয়ে যায় তাহলে হবে। তো সেসব ওদের ভাই আমি আর এমনি মাথা কামাই যে আমাকে দেখেছো প্রদেশ অফিসে যাওয়া কংগ্রেসের কোন প্রোগ্রামে থাকলে কি হবে? মানে দুটো তৃণমূল যদি ছেড়ে দেয় তাহলে অধীর বাবুর সব বিপ্লব শেষ নাকি? হ্যাঁ কিন্তু তাতে হবে কি, আসলে ঢুকবে তখন বিজেপি ঢুকবে একদম, সমস্ত কংগ্রেসের মুসলিম ছেলে বলতে বিজেপি সব ভাবছে মুসলিম মুসলিম করছে। আরে সব মহারাষ্ট্রে মুসলিম ভোট দিচ্ছে না, গুজরাটে মুসলিম ভোট দিচ্ছে না বিজেপি, লখনৌতে মুসলিম ভোট দিচ্ছে না বিজেপি কে, এরা সব ভাবছে বোধ হয় যে এরাই সব, আর কেউ কিছু নেই। তোমার রাজনৈতিক প্রজ্ঞা কি বলে শেষ পর্যন্ত, সোনিয়া জি মানে মমতা কি 2-3টে আসন কংগ্রেসকে ছেড়ে দিতে পারে? হ্যাঁ দিতে পারে, মালদায়টা দিতে পারে, আর একটা বিজেপির শক্ত মাঠে একটা দিতে পারে। বুঝতে পেরেছি, তাহলে অধীর বাবুর সব বিপ্লব সমাপ্ত হয়ে যাবে। সব বিপ্লব এদেরকে নিয়ে যে অধীর বিজেপির সঙ্গে আঘাত করেছে, তৃণমূলের সঙ্গে আছে, আবার সিপিএমের সঙ্গে ইদানিং করছে। ভোটের আগে তো সিপিএম এর সঙ্গে রাজ দেখবো না, বসবো না, একসঙ্গে ছবি তুলবো না, কি চেঁচামেচি দেখলে তো সব কি হলো? তারপর ISF কমিউনাল দল তাকে নিয়ে আমি পার্টি করবো না, তারপর যখন হয়ে গেল তখন সব সেই মানে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী যদি 2টো আসন ছেড়ে দেয় তাতেই খুশি। হ্যাঁ ওটা তাই, এবার তাতে হবে কি সব লোক বিজেপিকে ভোট দেবে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন।